আজকে আমরা আলোচনা করব হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল স্বাধীন ভারতের অখণ্ডতা ও নিরাপত্তার দিক থেকে হায়দ্রাবাদ রাজ্যটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাশি হাজার বর্গমাইল বিশিষ্ট ভারতের এই বৃহত্তম দেশীয় রাজ্যের পঁচাশি শতাংশেরও বেশি প্রজা ছিলেন হিন্দু কিন্তু শাসক নিজাম ছিলেন মুসলমান হায়দ্রাবাদকে ভারতভুক্তির জন্য নিজাম ওসমান আলী খান ও তার দেয়ান শায়েক আলি খানের কাছে ভারত সরকার আবেদন জানান কিন্তু নিজাম হায়দ্রাবাদের জনগণের ও ভারত সরকারের কথায় কর্ণপাত না করে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু গোপনে পাকিস্তান অন্তর্ভুক্তির চেষ্টা চালিয়ে যান সাম্প্রদায়িক নেতা কাসিম রিজভির নেতৃত্বে মজলিস ইতেহাদ উল মুসলিমিন বা এমআইএম প্রতিষ্ঠা করে মৌলবাদী মুসলিম মিলিশিয়া রাজাকার বাহিনী হায়দ্রাবাদে হিন্দুদের ওপর চরম অত্যাচার চালিয়ে সন্ত্রাসের শাসন কায়েম করে আরবি শব্দ রাজাকারের আক্ষরিক অর্থ স্বেচ্ছাসেবী হলেও রাজাকার অর্থে ঘাতক দাঙ্গা বাহিনী বোঝায় এদিকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে কৃষকদের নিজামের কুশাসন ও অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের পাশাপাশি নিজামের বিরুদ্ধে কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন শুরু হলে কুড়ি হাজার সত্যাগ্রহীকে বন্দি করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের নির্দেশে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনা হায়দ্রাবাদে প্রবেশ করে যা অপারেশান পোলো নামে পরিচিত আঠেরোই সেপ্টেম্বর সমগ্র হায়দ্রাবাদ রাজ্য ভারতীয় সেনার দখলে আসে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নিজাম ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশানে স্বাক্ষর করেন শেষ পর্যন্ত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়